हेलो फ्रेंड, आमी पायल और आमार चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। फ्रेंड, आज के त्रिकोण शॉलटा आमी तुम्हारे शेखाबो। एटा भीषण ही इजी एवं बिगिनार फ्रेंडलि। एई शॉलटार एक प्रधान सौंदर्य होच्छे साइडे लेस बॉर्डरटा। एई शॉलटा शुरू करब एई नीचेर दिक थेके। ताहले चलो शुरू करा जाक। आमी एखाने दुटो कलर यूज करेछि, एकटा पीच कलर एकटा स्लेट कलर। আর ক্রোশে হুক ইউজ করছি 5 mm। ওকে, ফার্স্ট অফ অল আমি এখান থেকে এই উল্টা দিয়ে শুরু করছি। প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি। আমি टोटल 20 चेन बनिए नब। चेन 1, चेन 2, चेन 3, चेन 4, 5, 6। हमें 20 चेन नहीं सूतोटा एभावे पेचिए नब। चेन 1, 2, 3 तीनटे चेन स्किप करे 4 चेन थेके आमरा डबल क्रोशिया करब। तीनटे लूप आबार पेचिए निये प्रथम दुटो लूप के बुने नेब। आबार पेचिए प्रथम दुटो लूप के बुने नेब। एइभावे आमादेर प्रतिटा चेन के डबल क्रोशिया बुने निते हबे। আমাদের এটা লাস্ট ডাবল ক্রোশিয়া। এখানে আমার টোটাল 18টা ডাবল ক্রোশিয়া রয়েছে। ওকে, এবার আমরা সেকেন্ড রো করব। সেকেন্ড রো করতে গেলে চেন 1, 2, 3 তিনটে চেন নিলাম, প্রজেক্টভাবে ঘুরিয়ে নেব। এই যে ফার্স্ট চেনটা রয়েছে, এই ফার্স্ট চেনেতেই আমরা হাফ ডাবল ক্রোশিয়া 3 বার করব। 1, 2, 3 একই চেনে আমরা 3 বার হাফ ডবল ক্রোশিয়া করব। বাকি চেনগুলো এখন আমরা একটা করে হাফ ডবল ক্রোশিয়া করব। এভাবে বাকি চেনগুলো আমরা হাফ ডাবল ক্রোশিয়া করব এবং লাস্ট লাস্ট চেনেতে আমরা 3টে হাফ ডাবল ক্রোশিয়া করব। চলে এসেছি এই রোয়ের লাস্ট চেনে। এই লাস্ট যে চেন, থার্ড চেনের মাথাতে আমরা হাফ ডাবল ক্রোশিয়া করব 3 বার। ওয়ান, টু, থ্রি। বাট এখানে আমরা নতুন উল যোগ করব, সেজন্য আমরা এই যে 3টে লুপ রয়েছে 3টে লুপকে কমপ্লিট করব না। এইভাবে নিয়ে আমরা নতুন উল যোগ করব। চেন 1, 2, 3 এবার আমরা প্রজেক্টটা এভাবে ঘুরিয়ে নেব। আবার আমরা এভাবে উল্টা পেঁচিয়ে নেব। ফার্স্ট যে চেনটা রয়েছে, এই ফার্স্ট চেনে আবারও আমরা 3টে হাফ ডাবল ক্রোশিয়া করব। 3টে লুপ একবারে টেনে নেব। এভাবে উল্টা পেঁচিয়ে
টেনে নেব তিনটে লুপ, আবার পেঁচিয়ে একসাথে টেনে নেব। 1 2 3 তিনটে হাফ ডবল ক্রোশিয়া। পরের চেনগুলোয় আমরা একটা করেই হাফ ডবল ক্রোশিয়া করব। এভাবে পুরো চেনটা কমপ্লিট করব। পরে লাস্ট চেনটাতেও আমরা তিনটে হাফ ডবল ক্রোশিয়া করব একই চেনে। চলে এসেছি এই রোয়ের লাস্ট চেনে। এই যে লাস্ট চেনটা রয়েছে, চেন 1 2 3, এই 3 নম্বর চেনেতে আমরা তিনটে হাফ ডবল ক্রোশিয়া করব। একটা, দুটো, তিনটে। ওকে, আবারও আমরা 3 চেন নেব। 1 2 3 আমাদের প্রজেক্টটা ভাবে ঘুরিয়ে নেব, আবারও উল্টেভাবে পেঁচিয়ে ফার্স্ট চেনেতেই আমরা তিনটে হাফ ডবল ক্রোশিয়া করব। মাথায় রাখতে হবে সাইডের চেনগুলোতেই আমাদের সবসময় ইনক্রিজ করবে। বাকি চেনগুলোয় আমরা নর্মালি একটা করেই হাফ ডবল ক্রোশিয়া বুনে নেব। এভাবে বুনে নেব। লাস্ট চেনে এসে আবারও আমরা তিনটে হাফ ডবল ক্রোশিয়া করব, সাথে আমরা সুতোটা উল্টাও চেঞ্জ করব। ওকে, চলে এসেছি এই রোয়ের লাস্ট চেনে। এই যে লাস্ট চেন রয়েছে, লাস্ট চেনের যে 3র্ড চেনটা, এই 3র্ড চেনেতে আমরা 3 বার হাফ ডবল ক্রোশিয়া করব। 1 2 3। এবার কমপ্লিট করব না, আমরা এই নতুন উল্টা জয়েন করব এইভাবে। চেন 1 চেন 2 চেন 3। আমি এখানে উল্টা বারবার কেটে কেটে জয়েন করলাম না, তোমরা চাইলে নতুন করে গিট দিয়ে দিয়ে জয়েন করতে পারো, তবে এভাবে রেখে দিলেও কোনো অসুবিধা হয় না, এটা ঢাকা পড়ে যাবে। ওকে, চেন 1 2 3 তিনটে চেন নিলাম, টার্ন করিয়ে নেব, আবার ওইভাবে পেঁচিয়ে ফার্স্ট চেনটাতে আবার তিনটে হাফ ডবল ক্রোশিয়া করে নেব। একটা, দুটো, তিনটে। বাকি চেনগুলো আমরা একটা করে হাফ ডবল ক্রোশিয়া করে নেব। ওকে, এভাবে এই কালারটা কমপ্লিট হবে। ফিরে আসছি লাস্ট লাস্ট চেনটাতে। চলে এসেছি লাস্ট চেনটাতে। লাস্ট যে 3র্ড চেনটা রয়েছে, চেন 1 2 3, এই 3 নম্বর চেনেতে আবারও আমরা 3 বার হাফ ডবল ক্রোশিয়া করব সেম চেনে। 1 2 3, বা চেন 3 নেব। 1 2 3, তিনটে চেন নিলাম, প্রজেক্ট আমরা ঘুরিয়ে নেব, আবারও একইভাবে ফার্স্ট চেনেতে তিনটে হাফ ডবল ক্রোশিয়া করব। এভাবে বাকি চেনগুলোতেও আমরা একটা করে হাফ ডবল ক্রোশিয়া করব, বাট লাস্ট চেনটাতেও আবারও আমরা 3টে হাফ ডবল ক্রোশিয়া করব সেম চেনে। ফিরে আসছি লাস্ট চেনে। ওকে, চলে এসেছি লাস্ট চেনটাতে। ওয়ান টু 3, 3 নম্বরটা আমরা কমপ্লিট করব না,
নতুন সুতো, নতুন উল জয়েন করব এভাবে, চেন ওয়ান টু থ্রি দিয়ে আবার আমরা টার্ন করে নেব। এখানে যে আমাদের উলটা রয়েছে এগুলো বেশি টানলে হবে না, তাহলে গুটিয়ে যেতে পারে, লুজ নর্মাল রাখতে হবে। ওকে, আবারও ফার্স্ট চেনটাতে আমরা তিনটে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। দিয়ে বাকি চেনগুলোতে আবারও আমরা একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করব, দিয়ে লাস্ট চেনে আবারও তিনটে করব। তো বন্ধুরা, এখানে দুটো করে রো এই কালারটা হবে, দুটো রো এই কালারটা হবে, আমাদের এভাবে 37 রো কমপ্লিট করতে হবে। 37 রো যখন কমপ্লিট হবে তখন 166টা টোটাল চেন আমাদের থাকবে। ফিরে আসছি 37 রো কমপ্লিট করার পরে। আমার 37 রো প্রায় কমপ্লিট, এবার লাস্ট চেনে তো আমরা তিনটে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব, একটা দুটো তিনটে। এবার আমরা কালারটাও চেঞ্জ করব, ওকে। 37 রো কমপ্লিট হয়ে গেল, এখানে 166টা টোটাল চেন আমাদের থাকবে। ওকে, এবার আমাদের করতে হবে সিঙ্গেল ক্রুশিয়া পুরো লাইন ধরে। ওকে, তার জন্য আমি চেন ওয়ান নিলাম, আমাদের প্রজেক্টটা ঘুরিয়ে নেব এভাবে। এবার এই ফার্স্ট চেন থেকে আমরা সিঙ্গেল ক্রুশিয়া করব। প্রথম চেনে একটাই সিঙ্গেল ক্রুশিয়া হবে এইভাবে, দ্বিতীয় চেনেও একটা সিঙ্গেল ক্রুশিয়া হবে, অর্থাৎ এই রো থেকে আর কোনো রকম সাইডে ইনক্রিজ করবে না। ওকে, এভাবে আমরা প্রতিটা লাইন, মানে এই যে চেনগুলো রয়েছে এই চেনগুলো আমরা সিঙ্গেল ক্রুশিয়া কমপ্লিট করব। ফিরে আসছি আমি লাস্ট চেনে, চলে এসছি আমি লাস্ট চেনে। লাস্ট চেনে তো একটাই সিঙ্গেল ক্রুশিয়া হবে। এবার আমরা যাব নেক্সট রো, নেক্সট রো হবে ডাবল ক্রুশিয়া। চেন ওয়ান টু থ্রি তিনটে চেন নেব, নিয়ে প্রজেক্টটা এভাবে ঘুরিয়ে নেব। ফার্স্ট চেনটা আমরা বুনবো না, কারণ এটাকে আমরা অলরেডি ডাবল ক্রুশে ধরে নিয়েছি এই তিনটে চেনকে। ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড চেনে আমরা ডাবল ক্রুশিয়া করব এইভাবে, এভাবে পেঁচিয়ে নেব, ইনসার্ট করে তিনটে লুপ দুটো লুপের ভেতর দিয়ে টেনে নেব, আবার দুটো লুপের ভেতর দিয়ে উল্টা টেনে নেব। ওকে, এভাবে আমরা ডাবল ক্রুশিয়া কমপ্লিট করব। এভাবে এই রোটা আমরা ডাবল ক্রুশিয়া একদম লাস্ট পর্যন্ত কমপ্লিট করব। আমার ডাবল ক্রুশে প্রায় কমপ্লিট, লাস্ট চেনটাতেও আমরা একটাই ডাবল ক্রুশে করে নেব। এবার আমাদের এই কালারের উল্টার কাজ শেষ, সেজন্য আমি এটাকে কেটে দেব। এবার এই কালারের উল্টা দিয়েই আমরা এই লেসটা বানাবো। ওকে, এবার আমি লেস ডিজাইনটা বানাবো, সেজন্য আমি চেন ওয়ান করে এবার প্রজেক্টটা ভাবে ঘুরিয়ে নেব। এই যে ফার্স্ট চেনটা আছে, এই ফার্স্ট চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। এবার পাঁচটা চেন নেব, চেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ,
পাঁচটা চেনের পর আমরা এখান থেকে চারটে চেন স্কিপ করব, চেন 1 2 3 4। এই পাঁচ নম্বর চেনে আমরা আবার ক্রোশেট হুকটা নিয়ে এইভাবে টেনে নেব, দুটো লুপ থাকবে, এইভাবে পেঁচিয়ে এই দুটো লুপকে বুনে নেব। এই হলো সিঙ্গেল ক্রুশিয়া। আবার চেন নেব, চেন 1 2 3 4 5, পাঁচটা চেন হলো, চেন 1 2 3 4, চারটে স্কিপ করে পাঁচ নম্বর চেনে আবার আমরা সিঙ্গেল ক্রুশিয়া করব। এগেন চেন 1 2 3 4 5, পাঁচটা চেন, চারটে চেন স্কিপ করব, চেন 1 2 3 4, পাঁচ নম্বর চেনে আবার আমরা সিঙ্গেল ক্রুশিয়া করে নেব। এগেন চেন 1 2 3 4 5, আবার চারটে চেন স্কিপ করব, চেন 1 2 3 4, ফিফথ চেনে আবার সিঙ্গেল ক্রুশিয়া করব। এইভাবে আমরা লুপগুলো বানিয়ে নেব। এই যে এইভাবে আমরা বড় লুপগুলো তৈরি করে নেব টোটাল প্রজেক্টটায়। বাকি লুপগুলো তৈরি করে আমি ফিরে আসছি। চলে এসেছি লাস্ট চেনটায়, চেন 1 2 3 4 5, চেন 1 2 3 4 স্কিপ করলাম, পাঁচ নম্বর চেনে আমরা সিঙ্গেল ক্রুশিয়া করব, অর্থাৎ এই যে ডাবল ক্রুশিয়া আছে, চেন 1 2 3, তিন নম্বর চেনের মাথায়, আর এদিক থেকে 1 2 3 4, চারটে চেন স্কিপ করে ফিফথ চেনে আমরা সিঙ্গেল ক্রুশিয়া করব। আমাদের এই রোটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট রোতে যেতে গেলে চেন 1 2 3, তিনটে চেন নেব, আমাদের প্রজেক্টটা ঘুরিয়ে নেব। এই যে চেন স্পেস আছে, এই চেন স্পেসে আমরা একটা সিঙ্গেল ক্রুশিয়া করে নেব। এবার নেক্সট চেন স্পেসে আমরা 10টা ডবল ক্রুশিয়া করব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এই 10টা ডবল ক্রুশিয়ার পরে আমরা নেক্সট যে চেন স্পেসটা রয়েছে এই স্পেসেতে আমরা একটা সিঙ্গেল ক্রুশিয়া করব। এবার আমরা 5টা চেন নেব, চেন 1 2 3 4 5, নেক্সট চেন স্পেসে আমরা একটা সিঙ্গেল ক্রুশিয়া করে আটকে দেব। এবার নেক্সট চেন স্পেসে আমরা 10টা ডবল ক্রুশিয়া করব, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই যে নেক্সট চেন স্পেসটা রয়েছে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করব।
এবার চেন ফাইভ, চেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ, নেক্সট চেন স্পেসে আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেব। এইভাবে আমাদের বাকি রোটা কমপ্লিট করতে হবে। তো ফিরে আসছি রোটা কমপ্লিট করে। বন্ধুরা, আমি চলে এসেছি লাস্ট রো চেনে। ডিজাইনটা দেখো, এরকম দেখতে লাগবে। ওকে, এবার আমরা তিনটে চেন নেব, চেন ওয়ান টু থ্রি। লাস্ট যে চেনটা রয়েছে, এই চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এবার আমরা যাব নেক্সট রোতে, চেন ওয়ান, একটা চেন নিয়ে প্রজেক্টটা আমরা ঘুরিয়ে নেব। এই যে চেন থ্রি স্পেসটা রয়েছে, এখানে আমরা একটাই সিঙ্গেল ক্রোশিয়া করব। এই জায়গাটায় সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এই যে দশটা ডবল ক্রোশিয়া রয়েছে, এর ওপরে এবার আমরা দশটা ডবল ক্রোশিয়া করে পেটালসগুলো বানাবো। দেখো, এই যে ডবল ক্রোশিয়া ফার্স্ট চেনটা পাচ্ছি, এই যে দুটো লুপ টেনে নিলাম, আবার পেঁচিয়ে দুটো লুপ টেনে নিলাম। ওকে, ডবল ক্রোশিয়া হলো। এবার চেন থ্রি, ওয়ান টু থ্রি, এই যে স্পেসটা তৈরি হলো, এই স্পেসেতে আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করব এইভাবে। ওকে, দেন আবার এই যে নেক্সট ডবল ক্রোশিয়া চেনটা পাচ্ছি, এই যে নেক্সট ডবল ক্রোশিয়ার ওপরে আমরা আবার একটা ডবল ক্রোশিয়া করব। চেন থ্রি, ওয়ান টু থ্রি, এই যে স্পেসটা রয়েছে দুটো ডবল ক্রোশিয়ার মাঝে, এই যে স্পেসটা, এখানেই আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। এই যে পেটালসগুলো, মানে পাপড়িগুলো এভাবে তৈরি হবে। আবারও নেক্সট ডবল ক্রোশিয়ার ওপর ডবল ক্রোশিয়া হবে, এই যে চেন থ্রি টু থ্রি ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া, দেন ডবল ক্রোশিয়া, চেন থ্রি ওয়ান টু থ্রি, দেন সিঙ্গেল ক্রোশিয়া, ডবল ক্রোশিয়া, চেন থ্রি, দেন সিঙ্গেল ক্রোশিয়া, ডবল ক্রোশিয়া, চেন থ্রি, ওয়ান সিঙ্গেল ক্রোশে, দেন ডবল ক্রোশিয়া, চেন থ্রি, ওয়ান সিঙ্গেল ক্রোশে, এগেন ডবল ক্রোশিয়া, চেন থ্রি, ওয়ান সিঙ্গেল ক্রোশে, ডবল ক্রোশিয়া, চেন থ্রি, ওয়ান সিঙ্গেল ক্রোশে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, আর একটা হবে এখানে ডবল ক্রোশিয়া, চেন থ্রি, ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, এবার এই যে পাঁচটা চেনের যে স্পেসটা রয়েছে, এই স্পেসেতে আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। ওকে, এবার নেক্সট যে ডবল ক্রোশিয়া রয়েছে এই জায়গাটায়, দেখো এই জায়গায় আবার একটা ডবল ক্রোশিয়া করব। চেন থ্রি, ওয়ান টু থ্রি, এখানে এই স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া,
डबल क्रोशिया, चेन थ्री, वन सिंगल क्रोशिया। डबल क्रोशिया, चेन थ्री, वन सिंगल क्रोशिया। এইভাবে আমাদের বাকি পাপড়িগুলো তৈরি করতে হবে। এটা বানাতে ভীষণই সহজ এবং দেখতেও ভীষণ সুন্দর লাগে। তোমরা চাইলে এখানে আলাদা আলাদা কালারও ইউজ করেও করতে পারো। আমি এখানে একটাই সলিড কালার ইউজ করেছি। वन सिंगल क्रोशे, डबल क्रोशे, चेन थ्री, वन सिंगल क्रोशे, वन डबल क्रोशे, चेन थ्री, वन सिंगल क्रोशे, वन डबल क्रोशे, चेन थ्री, वन सिंगल क्रोशे। वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन আরো একটা হবে। এই যে এই স্পেসটা, মানে এই যে ডাবল ক্রোশের মাথায় যে চেনটা রয়েছে, এই যে ডাবল ক্রোশে, চেন থ্রি, ওয়ান সিঙ্গেল ক্রোশে এই স্পেসটাতে। ওকে, দেন নেক্সট যে ফাইভ চেন স্পেসটা রয়েছে এখানটা, এখানে একটা সিঙ্গেল ক্রোশে হবে। ডিজাইনটা আমাদের এরকম দেখতে লাগবে। দেখো, তো বাকি এই ডিজাইনগুলো তৈরি করে আমি ফিরছি। ফ্রেন্ড, আমি আমার ডিজাইনটা কমপ্লিট করে চলে এসেছি। এবার দেখো, এই যে লাস্ট থ্রি চেন স্পেস রয়েছে, এই যে এই স্পেসেতে ক্রুশে ঠুকটা নিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রুশিয়া করে জয়েন করে দেব। আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হলো। ডিজাইনটা তৈরি হয়ে যাওয়ার পর দেখো এরকম দেখতে লাগবে। ওকে, এবার এই উল্টার কাজ শেষ। তো এই উল্টা এবার আমি কেটে দেব। এখানে একটা চেন করে এইভাবে উল্টাকে বের করে দেব। বাস, এভাবে এঁটে দিলাম। এবার ফ্রেন্ড, এই যে উল্টা এক্সট্রা রয়েছে, এটাকে আমরা সুচের সাহায্যে হাইড করে দেব। এই যে এভাবে,
দিয়ে এবার এটাকে আমরা কেটে দেব। আর বোঝা যায় না, খুব সুন্দরভাবে এটা হাইড করে নেওয়া যায়। ওকে সো ফ্রেন্ড, চলো দেখে নিই আমাদের শলটা তৈরি হয়ে গেছে, এবার কেমন দেখতে লাগবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।